হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেখাবো ফেসবুক ট্রেন্ডিং ফটো কীভাবে তৈরি করবেন, স্লাইড শো ফটোটি। বন্ধুরা, তার জন্য একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশনের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা চাইলে ডাউনলোড করে কাজটি করতে পারবেন। দেখ বন্ধুরা, এই কাজটি করার জন্য অবশ্যই নেট কালেকশন দিয়ে কাজটি করতে হবে। আমরা সফটওয়্যারটি ওপেন করার পর এরকম সফটওয়্যার ইন্টারফেসে চলে আসবে। বন্ধুরা, এটি অনলাইন ফটোশপস। বন্ধুরা, এখান থেকে দেখতে পাচ্ছেন ট্যাম্পলেট। আপনারা কোন ট্যাম্পলেটে কাজ করতে চান তা এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে আপনার ফটোটি জাস্ট ইনপুট করবেন, তাহলেই অটোমেটিক এরকম টাইপের ফটো এডিটিং হয়ে যাবে। বন্ধুরা, আপনাদেরকে আমি একটি প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটি ট্রেন্ডিংয়ে চলছে। বন্ধুরা, এখান থেকে জাস্ট একটি ট্যাম্পলেট চাপ দিবেন। চাপ দেওয়ার পর এখানে একটি অ্যাড শো করবে। অ্যাডটি এখানে কেটে দিবেন, ক্রস চিহ্নতে টাচ করে দিবেন। বন্ধুরা, টাচ করার দেওয়ার পর এখানে আপনাদেরকে মিক্স ভিডিও এখানে জাস্ট একটি টাচ করতে হবে। টাচ করার পর স্কিপ করে দিবেন। আমি এখানে স্কিপ করে দিচ্ছি, আপনারাও স্কিপ করে দিবেন। বন্ধুরা, স্কিপ করার পর এরকম একটি অপশানে নিয়ে আসবে। এখানে উপরে দেখতে পাবেন কট চিহ্ন। এখানে কট চিহ্নটি টাচ করলে এখান থেকে বন্ধুরা আপনার ফোনের অল গ্যালারি শো করবে। এখান থেকে জাস্ট আপনার ফটোটি, যেগুলো ফটোতে কাজ করবেন সেই ফটোটি এখান থেকে ইনপুট করে দিবেন। আমি আমার গ্যালারি থেকে আমার ফটোগুলো ইনপুট করব। তার জন্য আমি এখানে পিকচারে অপশনে টাচ করব। টাচ করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য পিক আছে। এখান থেকে আমরা জাস্ট 10টি পিক নিয়ে কাজটি করতে পারবো। বন্ধুরা, আমি দেখাচ্ছি আপনারা সেম একই প্রসেসে কাজটি করতে পারবেন। বন্ধুরা, এটি একটি দারুণ অ্যাপ্লিকেশন। এটি অনলাইন ফটো এডিটিং। বন্ধুরা, এখান থেকে জাস্ট আপনারা 10টি ফটো সিলেক্ট করতে পারবেন। আমি 10টি ফটো সিলেক্ট করে দিচ্ছি। আপনারাও সেম একই প্রসেসে এই কাজটি করতে হবে। বন্ধুরা, ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং আমি কিভাবে কাজ করেছি তা শিখবেন। বন্ধুরা, এখান থেকে আমি দেখতে পাচ্ছেন এই পর্যন্ত 60টি ফটো ইনপুট করেছি। আরও আপনার ইনপুট করব, আরও 2টি ফটো ইনপুট করা লাগবে। আপনারা অবশ্যই 10টি ফটো দিয়ে কাজটি করবেন, তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। বন্ধুরা, এখানে 10টি সিলেক্ট করার পর ওকেতে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পর এখানে জাস্ট কিছুক্ষণ প্রসেসিং লেখা দিবে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন প্রসেসিং লেখা দিচ্ছে। বন্ধুরা, লেখার পর দেখুন অটোমেটিক আমাদের কাজটি হয়ে গেছে। বন্ধুরা, আপনারা চাইলে এরকম ফটো এডিটিং করতে পারবেন। জাস্ট এখানে ছবিটি ইনপুট করতে হবে। ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। বন্ধুরা, আমি কেমন করে কাজটি করেছি সেম আপনারা একই প্রসেসে কাজটি করবেন। বন্ধুরা, এটা ফেসবুক ট্রেন্ডিং ফটো, এভাবে এডিট করতে হবে। এখন এটি খারাপ পেয়ে যাবেন একটি ডাউনলোড আইকন। এখানে জাস্ট ডাউনলোড আইকনে ক্লিক করে দিবেন। বন্ধুরা, ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট প্রসেসিং নিয়ে ভিডিওটি সেভ হয়ে যাবে। বন্ধুরা, আরও এরকম ভিডিও শিখতে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশের বেল বাটনটি বাজি দিন। আর এই সফটওয়্যারটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অথবা আপনারা চাইলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। অ্যাপসটির লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা খুব সহজে ডাউনলোড করে কাজটি করতে পারবেন। বন্ধুরা, এখানে জাস্ট 100% হতে হবে। আপনারা ধৈর্য সহকারে দেখুন এবং কাজটি করা শিখুন। এই চ্যানেলে নিয়মিত ফটো এডিটিং সফটওয়্যারের কাজ শেখানো হয় এবং অ্যাপসের লিঙ্ক দেওয়া থাকে। আপনারা চাইলে ডাউনলোড করে কাজটি করতে পারবেন। বন্ধুরা, আমাদের কাজটি হয়ে গেছে। এভাবে চাইলে আপনারা ফেসবুক টিকটক ট্রেন্ডিং ফটো এডিটিং করতে পারবেন এই একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশের বেল বাটনটি বাজিয়ে দিবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ট্রেলি অ্যাপসটির সঙ্গে থাকবেন।